দর্শক, আমেরিকা, আমি আগে অনেকবার বলেছি, আমেরিকা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আমেরিকা সেই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য নেয় না। আমেরিকা ভালো করেই জানে যে ভারত এতে রাজি হবে না, বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার এই নীতি চেঞ্জ হবে না। বাংলাদেশের উপর আমেরিকার যে নীতি, সে নীতি প্রণয়ন করার সময় আমেরিকা আগেই জানতো যে এতে ভারত ভ্যাটো দিবে এবং ভারত ভ্যাটো দিয়েছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে। হাসিনা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা হাসিনা বুঝতে পারতেছে না। তবে হ্যাঁ, একদিন একদিন হাসিনা বুঝবে, কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। হাসিনা বুঝবে, হাসিনা পালাবে, হাসিনার বিচার হবে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমেরিকা এবং ভারতের মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে আজকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে 2+2 মিটিং হয়েছে, মানে আমেরিকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এই ইন্দো প্যাসিফিক বিভিন্ন যে কার্যক্রম, তারপরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে। তো এই মিটিংয়ের পরে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা তিনি জানিয়েছেন যে তারা বাংলাদেশের বিষয় নিয়েও কিন্তু এই আমেরিকার সঙ্গে আলোচনা করেছেন। আমরা এর আগের দিন জেনেছি, বিভিন্ন পত্রপত্রিকা ফলোআপ করে প্রকাশ করা হয়েছিল যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তারাও ভারতে উড়ে গিয়েছেন। পরে আবার আজকে আমরা জেনেছি যে আসলে পিটার হাস যাননি, পিটার হাস কিন্তু ঢাকাতেই ছিলেন। তো এগুলি নিয়ে একটা কনফিউশন আছে, বিভিন্ন রকম রিউমার ছড়াচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভারত আসলে আমেরিকার কাছে ঠিক কি বিষয়ে কথা বলেছেন। আমরা একটু বিবিসি বাংলার খবরটা একটু পড়ি, সেখানে স্পষ্ট বলা আছে যে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা মন্তব্য করেন যে বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট করে তুলে ধরেছি, আমরা খুবই স্পষ্ট করে তৃতীয় কোনো দেশের নীতিমালা নিয়ে আমাদের মন্তব্য করার জায়গা নেই, মানে তৃতীয় কোনো দেশের নীতিমালা নিয়ে আমরা মন্তব্য করব না। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, সে দেশের মানুষ তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এক বন্ধু এবং সঙ্গীদাস হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা সম্মান জানাই। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে সে দেশের মানুষ যেভাবে দেখতে চায় সেই ভিশনকে ভারত কঠোরভাবে সমর্থন করে বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার বিনয় কোয়াত্রা। তিনি একটু জোর দিয়েই বলেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আমরা যে দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে পরিস্থিতি পর্যালোচনা করি সেটা খুব স্পষ্ট করে তুলে ধরেছি। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে কিন্তু ভারতের মন্তব্য নতুন নয়, ভারত কিন্তু এরকমই মন্তব্য করে। আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচির তার আগের মন্তব্যগুলি দেখেন, মন্তব্য কিন্তু একই, এটা কিন্তু কোনো ডিফারেন্ট মন্তব্য না, তারা একই কথা বলে। কিন্তু তারপরেও কেন বিভিন্ন বিশ্লেষকরা বলতেছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভারত তাদের অবস্থান তুলে ধরেছেন যে আমরা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা হাসিনাকে ক্ষমতা দেখতে চাই। যদি আপনি হাসিনাকে উৎখাত করতে চান, মানে আমেরিকাকে বলতেছে ভারত, তাহলে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্ট হবে, এটা ভারত বলেছেন আমেরিকাকে, এটা বিশ্লেষকদের ধারণা। এবং আমিও দর্শক মনে করি যে এটা হলেও হতে পারে, কারণ এখানে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা আমেরিকাকে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, সে দেশের মানুষই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এবং দর্শক, এই কথাটা ভারত একদম হুবাহু চীনের ভাষায় বলেছেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই নভেম্বর মাসের 9 তারিখে চীনের রাষ্ট্রদূত ইউএন তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের নির্বাচন সেই দেশের জনগণের অভ্যন্তরীণ বিষয়, আমরা তৃতীয় কোনো দেশের রাজনীতিতে আমরা নাক গলাই না। ঠিক একই এবং অভিন্ন সুরে আজকে ভারতও ঠিক একই কথা বলল। এবং ভারত আমেরিকার মন্ত্রীদেরকে ঠিক কি বলেছেন আমরা জানি না, আমরা শুধু শুনেছি ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে আমরা অন্য দেশের ব্যাপারে নাক গলাই না, বাংলাদেশের ব্যাপারে সে দেশের মানুষ সিদ্ধান্ত নিবে। কিন্তু আমি মনে করি যে প্রকান্তরে কথা বলে ভারত কিন্তু হাসিনাকেই সমর্থন করেছে। কিভাবে করেছে? কারণ ভারত জানে যে হাসিনা দিনের পর দিন মানুষের ভোটাধিকার হরণ করতেছে, গণতন্ত্র হরণ করতেছে, বিএনপি লোকদেরকে জেলে পুরে রাখতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। কিন্তু এগুলি নিয়ে যখনই সাংবাদিকরা প্রশ্ন করে তখনই ভারত বলে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আপনি অন্যায়কে সমর্থন করতেছেন এই কথা বলে, যেখানে বাংলাদেশে মানুষ নির্যাতিত হচ্ছে সেখানে আপনি মানবাধিকারের পক্ষে কথা না বলে
গণতন্ত্রের পক্ষে কথা না বলে আপনারা বলতেছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই কথা বলে মূলত প্রকান্তরে এই হাসিনাকে সমর্থন করা হচ্ছে এবং তারা বলতেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশে যখন সংখ্যালঘুদের নির্যাতন করা হয় তখন তো ভারত চুপ থাকে না, তখন তো ভারত প্রতিবাদ করে, তখন তো ভারত বলে না যে এটা অভ্যন্তরীণ বিষয়। তাহলে এখন কেন ভারত বলতেছে অভ্যন্তরীণ বিষয়? তার মানে ভারত আসলে হাসিনাকে দেখতে চায়, কিন্তু আমেরিকার ভয়ের কারণে, আমেরিকার চাপের কারণে 14 সালের মতো সুজাতা সিংকে পাঠিয়ে এরশাদকে ম্যানেজ করার মতো এরকম কিছু করতে পারে না। কিন্তু ভারত মনে মনে হাসিনাকে চায়, যেটা ভারত ইনিয়ে বিনিয়ে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে দেখেন যদি আপনারা হাসিনাকে চাপ দেন তাহলে হাসিনা আরও চীনের দিকে ঝুঁকে যাবে এবং এই অঞ্চলে শান্তি বিনষ্ট হবে। কিন্তু বিষয়টা কিন্তু মোটেও তা নয়। এই ভারতে কিন্তু এই 14 বছর ধরে হাসিনাকে পেলে পুষে বড় করে চীনের দিকে ভিড়িয়ে দিয়েছে। তো তারপর সাংবাদিকরা এই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরাকে জিজ্ঞেস করলো যে আপনারা যখন আমেরিকাকে কথাগুলো বলেছেন তখন কি মার্কিন দুই মন্ত্রী কিছু বলেছে? তখন বিনয় খাতরা বলেন যে না, তারা কিছু বলেনি, তারা চুপচাপ থেকেছেন। তখন দেখুন যে আমেরিকা কিন্তু ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমেরিকার সিদ্ধান্ত পরিবর্তন হবে কিনা। দর্শক, আমেরিকা, আমি আগে অনেকবার বলেছি, আমেরিকা যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আমেরিকা সেই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য নেয় না। আমেরিকা ভালো করেই জানে যে ভারত এতে রাজি হবে না, ভারত এতে অ্যাগ্রি করবে না, ভারত এতে ভ্যাটো দিবে, এটা আমেরিকা ভালো করেই জানে। আমেরিকা যখন সে 18 সাল থেকে বাংলাদেশের ব্যাপারে একের পর এক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করে, র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা এবং সামনে সামনে আর কি নিষেধাজ্ঞা আসবে, আমেরিকা কিন্তু ভালো করেই জানে যে এই ব্যাপারে ভারতের কাছ থেকে ভ্যাটো আসতে পারে, ভারত রাজি নাও হতে পারে এবং এই অঞ্চলে ভারত হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় মিত্র, কোনো সন্দেহ নেই। তাহলে এসব জেনেও কিন্তু আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে অগ্রসর হচ্ছে। আমেরিকা গত 14 বছর ধরে বলেছে যে আমরা এবং ভারত বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করব, কিন্তু আমেরিকা দেখেছে যে ভারত বাংলাদেশের গণতন্ত্রের জন্য মোটেও কাজ করে নেই, বরং ভারত এই হাসিনাকে টিকিয়ে রেখেছে, টিকিয়ে রেখেই ভারত বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এটা আমেরিকা বোঝে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার এই নীতি চেঞ্জ হবে না। বাংলাদেশের উপর আমেরিকার যে নীতি, সেই নীতি প্রণয়ন করার সময় আমেরিকা আগেই জানতো যে এতে ভারত ভ্যাটো দিবে এবং ভারত ভ্যাটো দিয়েছে এবং ভারত তাদের অসন্তুষ্টির কথা, এই যে আপনার বাংলাদেশের উপর একের পর এক ভিসা নিষেধাজ্ঞা, তারপর র্যাবের উপর নিষেধাজ্ঞা, বারো নিষেধাজ্ঞা আসবে, এতে কিন্তু ভারত অসন্তুষ্ট, এটা আমেরিকা জানে। বাট জানলেও আমেরিকা ডোন্ট কেয়ার, কারণ আমেরিকা বাংলাদেশে মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বে এবং এটা একটা পেস্টি দেশ। উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন যে এটা একটা টেস্ট কেস হিসেবে দেখছে আমেরিকা এবং এখানে আমেরিকার পেস্টি জড়িত। আপনাদেরকে আরেকটা উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে কি যে দেখেন ভারত কি চায় বা না চায় সেটা কোনো ম্যাটারই করে না। আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু হাসিনাকে চায় না, তারা হাসিনাকে উৎখাত করতে চায়, সত্য কথা। আমি আপনাদের সামনে সেম হুবাহু আরেকটা ঘটনা উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চাই, সেটা কি, সেটা হচ্ছে মিয়ানমার। আপনি দেখেন এই মিয়ানমারে যখন নির্বাচনে সুচির দল জিতল তখন সুচিকে সরিয়ে সামরিক জান্তারা ক্ষমতা দখল করে নিল, সুচিকে গৃহবন্দী করলো এবং বিভিন্ন বিক্ষোভে হাজার হাজার লোকজন সামরিক জান্তার পুলিশের নিয়ন্ত্রণে মারা গেল। মারা যাওয়ার পরে এই ভারত এবং চীন মিয়ানমার সরকারকে সমর্থন করলো। ভারত এবং চীন একে অন্যের শত্রু, কিন্তু মিয়ানমারের সামরিক জান্তার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি এক, তারা উভয়ই চায় যে মিয়ানমারে এই সামরিক জান্তা থাকুক, ভালো কথা। এবং এই ভারত কিন্তু আমেরিকাকে অনেক বুঝিয়েছিল যে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা দিলে, মিয়ানমার সরকারকে চাপ দিলে এই অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে, মিয়ানমার আরও চীনের দিকে ঝুঁকে যাবে। আমেরিকা মেনেছে? আমেরিকা মানে নাই। আমেরিকা মিয়ানমারের উপর একের পর এক স্যাংশন দিয়েছে, এমনকি তারা পৃথকভাবে বার্মা অ্যাক্ট পাস করেছে, ভারতের কথা শুনে নাই। পরে কি হলো? পরে এই চীন এবং ভারত মিলে এই মিয়ানমারের সামরিক জান্তাকে সমর্থন করলো। পক্ষান্তরে বিরোধী দল করলো কি, বিরোধী দল মিলে একটা বিশাল একটা অ্যালায়েন্স গঠন করে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করলো মিয়ানমার সরকারের বিরুদ্ধে। আজকে এই মিয়ানমারের মাত্র 23% হচ্ছে এই মিয়ানমারের সামরিক জান্তার দখলে, আর বাকি পুরো মিয়ানমার হচ্ছে বিভিন্ন বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দখলে। আজকে আমি পত্রিকায় দেখলাম মিয়ানমারের প্রেসিডেন্ট স্বয়ং বলতেছে যে মিয়ানমারটা ভেঙে যেতে পারে। একটা অঞ্চল আছে শান, সেই শান অঞ্চলে বিশাল বড় যুদ্ধ শুরু হয়েছে, এই শান অঞ্চল যদি বিদ্রোহীরা পুরো কবজায় নিয়ে নেয় তাহলে মিয়ানমার ভেঙে যেতে পারে। এবং আরও যে অঞ্চল আছে রাখাইন টাখাইন, আরও এগুলো কিন্তু বিদ্রোহীরা পার্ট বাই পার্ট করে খুলে নেবে। আবার দেখেন
চীন মিয়ানমারের এত কাছের বন্ধু, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু চীন মিয়ানমারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, এবং সেই মিয়ানমার চায়না বর্ডার সেই বর্ডারও কিন্তু বিদ্রোহীরা দখল করে ফেলেছে। এখন বাধ্য হয়ে চীনের সেই বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করতে হচ্ছে মালমাল পাঠানোর জন্য, কারণ চীনের কাছে কোনো উপায় নাই তো। আর ভারত তো যাই না, ভারত একটু দূরে দূরে আছে, ভারত শুধু উপর থেকেই সমর্থন দেয়। তাহলে এই মিয়ানমারের উদাহরণ দিয়ে আমরা দুইটা জিনিস পেলাম। এক নম্বর হচ্ছে ভারত এবং চীনের সমর্থন মিয়ানমার সরকারের উপর থাকা সত্ত্বেও কিন্তু আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মনোভাব পাল্টায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে মিয়ানমারের জনগণ প্রথম শান্তিপূর্ণ আন্দোলন, তারপরে সশস্ত্র সংগ্রাম শুরু করেছে, এবং করার পরে এখন এই মিয়ানমারের পরাক্রমশালী সামরিক সরকার তিনি একদম দুর্বল থেকে দুর্বলতর যাচ্ছে, এবং স্বয়ং মিয়ানমারের প্রেসিডেন্ট বলতেছেন যে মিয়ানমার দেশটা ভেঙে যাবে। এই হচ্ছে গিয়ে সিচুয়েশন দর্শক। এখন এর দ্বারা বাংলাদেশের কি শিকার আছে? বাংলাদেশ শিকার আছে একটাই, যে যদি জনগণ ফরগেট অ্যাবাউট আমেরিকা, ফরগেট অ্যাবাউট ভারত, ফরগেট অ্যাবাউট চায়না, যদি জনগণ সরকারের বিরুদ্ধে থাকে সেই সরকার কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। এবং আপনারা জানেন যে হাসিনার বিরুদ্ধে দেশের 95% জনগণ, বাকি 5% আছে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, আর্মি এবং বিভিন্ন আমলা। তো এই 95% জনগণ আজকে হাসিনাকে চায় না। এখন তারা হাসিনার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করতেছে, কিন্তু হাসিনা যদি কন্টিনিউ এরকম ক্র্যাকডাউন করতেই থাকে তাহলে ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলন নাও হতে পারে, হাসিনাকে যেতেই হবে। কিন্তু আমি চিন্তা করতেছি কি জানেন, যেমন আমি মিয়ানমারের উদাহরণটা দিই, আপনি দেখেন যে এই মিয়ানমারে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী, সব দিক দিয়ে আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে, আইনের শাসন বলতে কিছু নাই, নিয়মকানুন নাই, সব দিক দিয়ে চরম বিশৃঙ্খলা, চরম অবস্থাপনা, এবং দেশটা আস্তে আস্তে রসাতলে যাচ্ছে। আমি বিশ্বাস করি যে মিয়ানমারের সামরিক জান্তা খুব শীঘ্রই উৎখাত হবে এবং দেশ ছেড়ে পালাবে, কিন্তু কিন্তু এর জন্য মিয়ানমারকে কঠিন মূল্য দিতে হবে, এবং মিয়ানমারের জনগণ ভুগবে। মিয়ানমারের অলরেডি বহু জনগণ মারা গিয়েছে, আরও সামনে মারা যাবে। মিয়ানমারের মানুষ কষ্ট পাচ্ছে, তারা ঠিকমতো জিনিসপত্র কিনতে পারতেছে না, দ্রব্যমূল্যের আকাশচুম্বী অবস্থা। তার মানে মিয়ানমার সরকার যাবে ঠিকই, কিন্তু দেশটার অর্থনীতি সহ পুরো দেশটা একদম বিপর্যস্ত হয়ে যাবে, ভেঙে কয়েক টুকরা হয়ে যাবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রেও এরকম ঘটতে পারে। এর কারণ হচ্ছে যে আপনি যখন জনগণকে শান্তিপূর্ণ আন্দোলন করতে না দিবেন, আপনি যখন জনগণকে বিক্ষোভ করতে না দিবেন, তখন জনগণ বাধ্য হয়ে হাতে ওইটা তুলে নিবে, তুলে নিয়ে জনগণ সংগ্রাম শুরু করবে। পুলিশের ওইটা আছে, আর্মির ওইটা আছে, জনগণের দুটা লাগবে, কারণ সমানে সমানে যুদ্ধ হবে। তো তখন দেশে একটা চরম অস্থিরতা সৃষ্টি হবে, অরাজকতা সৃষ্টি হবে। এবং যদি জনগণের সঙ্গে শেখ হাসিনার এই যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন স্বভাবতই জনগণের পক্ষে থাকবে, জনগণের পক্ষে থাকবে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন, এবং ভারত এবং চীন থাকবে সরকারের পক্ষে। সুতরাং এখানে তুমুল একটা ঝগড়া হবে, এবং এই ঝগড়াতে আমার দেশের অর্থনীতি, আমার দেশের সমাজ ব্যবস্থা, আমার দেশের আইন শৃঙ্খলা সব কিছুর 12টা বেজে দেশটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন ভারত চিন্তা করতেছে যে দেশ ছিন্ন বিচ্ছিন্ন হলে আমার কি, দুর্বল বাংলাদেশ তো আমরা চাই। আর চীন চিন্তা করতেছে যে আমি আরো বেশি বেশি করে উচ্চ সুদের ঋণ দিব, উচ্চ সুদের ঋণ দিব, যখন আমার ঋণ শোধ করতে পারবো না তখন আমি বলবো যে বাংলাদেশের ওই অঞ্চলটা আমাকে দিয়ে দাও, এই অঞ্চলটা আমাকে দিয়ে দাও, তখন আমি এসব অঞ্চল নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবো। সবাই আছে সবার ধান্দায় দর্শক। এই হাসিনা কিন্তু বুঝতে পারছে না যে এই ক্ষমতার লোভে, এই ক্ষমতার লোভে ভারতের সমর্থন নিয়ে, আমেরিকার সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে থাকে, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে হাসিনা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা হাসিনা বুঝতে পারতেছে না। তবে হ্যাঁ, একদিন একদিন হাসিনা বুঝবে, কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। হাসিনা বুঝবে, হাসিনা পালাবে, হাসিনার বিচার হবে, কিন্তু বাংলাদেশটার এমন স্থায়ী ক্ষতি করে দিয়ে যাবে যে ক্ষতি 100 বছরেও পুরনো। অল্টারনেট গণতন্ত্রের ফানুস ইতিমধ্যে চুপসে গেছে মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সরকারের অল্টারনেট গণতন্ত্রের ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে। তিনি বলেন, এই মুহূর্তে একতরফা তফসিল ঘোষণা করলে সরকার পুনরায় এটাই প্রমাণ করবে যে আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, বরং একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়। শনিবার 11 নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি
একতরফা সাজানো নাটক করে এবারও নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। তারপর যেন তেন প্রকারের একটা গৃহপালিত বিরোধী দল সাজিয়ে নির্বিঘ্নে একটি মেইক রিলিফ সংসদ নাটক মঞ্চ তৈরি করবে। তবে বিষয়টি হচ্ছে এই যে, এখন আর 2014 বা 2018 সাল নয়, 2024 সালে এসে এখন সরকার আর দেশে বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের অল্টারনেট গণতন্ত্রের ফানুস এরই মধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে। তিনি বলেন, এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, সবাই প্রত্যক্ষ করছে এবং খোলাখুলি স্পষ্ট করে দিয়েছে যে বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন করে তাদের সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করে তারপর একতরফা প্রহসনের নির্বাচনের তামাশার মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে তা গণতন্ত্র নয়। বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সরকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার হরণ করেই চলছে, এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না। শেখ হাসিনার দুঃশাসনে টাকার মান সর্বনিম্ন। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আমলে ডলারের বিপরীতে টাকার দর ইতিহাসের সর্বনিম্নে পৌঁছেছে। ডলারের বিপরীতে টাকার অব্যাহত পতন জানান দিচ্ছে শেখ হাসিনা দেশের অর্থনীতি কতটা তলানিতে নিয়ে যাচ্ছে। 10 নভেম্বর শুক্রবার কার্বন মার্কেট ডলার দাম ছিল ইতিমধ্যে 120 টাকা উপরে, যদিও বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার বিক্রি নির্ধারিত দাম ছিল 112.50 টাকা থেকে 114 টাকায়। তবে ডলার সংকটে হিমশিম খাচ্ছে বিদেশগামী মানুষ, এমনকি বিদেশে পড়তে যাওয়া ছাত্রছাত্রীরাও ভুগছে ডলার সংকটে। তাদের অনেক ছাত্রছাত্রীরা বাংলাদেশ থেকে এখন টিউশন ফি পরিশোধ করতে পারছে না, তাদেরকে হুন্ডির মাধ্যমে আত্মীয় স্বজনকে দিয়ে পরিশোধ করতে হচ্ছে টিউশন ফি। 2022 সালের 1 জুন এক মার্কিন ডলার বিক্রি করা হয়েছিল 89 টাকা। 2023 সালের নভেম্বরের প্রথম সপ্তাহে ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা মান আরও কমছে। 2023 সালের অর্থবছরের শুরুতে অর্থাৎ জুলাইয়ে ডলারের দাম ছিল 108.70 টাকা, এক বছর আগে গত নভেম্বর ছিল 101.38 টাকা। চলতি বছরের নভেম্বরে বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিটেন্স ও রপ্তানি আয়ে ডলারের দাম 50 পয়সা বাড়িয়েছে। 1 নভেম্বর থেকে রেমিটেন্স রপ্তানিকারকদের থেকে প্রতি ডলার 110.50 টাকা কিনে আমদানিকারকদের কাছে 111 টাকায় বিক্রি করবে ব্যাংকগুলো। আন্তঃব্যাংকের ডলারের সর্বোচ্চ দর হবে 114 টাকা। আশানুরূপ পণ্য রপ্তানি না হওয়ায় রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া এবং বিদেশি ঋণ পরিশোধের চাপ সব মিলিয়ে দেশে বৈদেশিক মুদ্রার বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। এতে করে ধারাবাহিকভাবে বাড়ছে মার্কিন ডলারের দাম, বিপরীতে কমছে দেশীয় মুদ্রার টাকার মান। গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে 16% বেশি, 2 বছরে তা প্রায় 30%। এক বছর আগে ডলার কিনতে খরচ হয়েছে 95 টাকা থেকে 100 টাকা, 2 বছর আগে 84 টাকা থেকে 86 টাকা, আর এখন এক ডলার কিনতে হচ্ছে 110 থেকে 116 টাকা দিয়ে। 2 বছর আগে $100 কিনতে খরচ করতে হয়েছিল 8,500 টাকার মতো, এখন $100 কিনতে খরচ হচ্ছে খোলা বাজারে 11,600 টাকা। এই হিসেবে 2 বছরে ডলারের বিপরীতে টাকার মান প্রায় 30% পতন হয়েছে। 2009 সালের ফেব্রুয়ারিতে প্রতি ডলারের বিনিময়ে পাওয়া যেত 69 টাকা, মাঝে এক বছর ছাড়া প্রতি বছরেই বাংলাদেশি টাকার মান কমেছে। বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য করে ডলারে, অনেকেই রক্ষণশীল নীতির অবলম্বন করলেও আমলিক সরকারের 13 বছরে সেই ডলারের তুলনায় টাকার মান কমছে প্রায় 25%। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।